অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হুগলি জেলা শাখার পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে বাড়ানো হলো সাহায্যের হাত। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দিন আনা দিন খাওয়া মানুষগুলি লকডাউনের জেরে বর্তমানে কর্মহীন, অসহায় অবস্থায় দিন কাটছে তাদের। সেই সকল মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হুগলি জেলা শাখার। হুগলির রবীন্দ্রনগরে জিটি রোড সংলগ্ন তাদের হুগলি জেলা শাখার প্রধান কার্যালয় থেকে এক কর্মসূচি পালন করা হয়। বহু মানুষকে এদিন দেয়া হয় চাল, ডাল, আলু প্রভৃতি খাদ্য সামগ্রী। লকডাউনের পর 2 এপ্রিল থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 1000 জন দরিদ্র মানুষের হাতে তুলে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। এই কর্মসূচির পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হুগলি জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস এবং সম্পাদক সঞ্জীব বিশ্বাসের আর্থিক সহযোগিতায় 20,000 টাকার অনুদান তুলে দেওয়া হল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সে প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হুগলি জেলা শাখার সভাপতি জানান, আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে গত 2 তারিখ বৃহস্পতিবার 2 এপ্রিল থেকে আমাদের এই ত্রাণ শিবির শুরু হয়েছে এবং দীর্ঘদিন ধরে আমাদের এই ত্রাণ শিবির চলছে। আজকে 29 তারিখ, আজকে আমাদের যে ত্রাণ চলছে সেটা আজকে 1000 কোটা পূর্তি হচ্ছে এবং এই মুহূর্তে আমরা মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে, হুগলি জেলা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে সভাপতি শ্রী মৃণালকান্তি বিশ্বাস এবং সম্পাদক সঞ্জীব বিশ্বাসের আর্থিক অনুদানে ক্ষুদ্র অনুদান 20,000 টাকা আমরা প্রধানমন্ত্রীর পার্সোনাল অ্যাকাউন্টে আমরা তুলে দিচ্ছি। প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে সেটা আমরা তুলে দিচ্ছি এবং আগামী দিনে মতুয়ারা বিভিন্ন রকম সামাজিক কাজে থাকবে এবং আমার সঙ্গে আমার মতুয়া ভাই বা দাদা বা কাকা যারা আছে এরা সবসময় আছে, সহযোগিতা করছে, সবসময় থাকবে এই আশা রাখি। এদিনের কর্মসূচি প্রসঙ্গে মতুয়া মহাসংঘের হুগলি জেলা শাখার সহসভাপতি বলেন, আমরা হুগলি জেলা মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে আমাদের হুগলি জেলার সভাপতি এবং আমাদের সম্পাদক তাদের আর্থিক সহযোগিতায় আমরাও তার সহকর্মী হিসাবে আমরা এই যে ত্রাণ তহবিল চালু করেছিলাম, 300 লোকের দেবার কথা ছিল, আজকের আমরা 1000 কোটা পূরণ করলাম। হ্যাঁ, আমরা এই বিগত দিনে আমরা এই যে লোক যারা দিন দুঃখী লোকের পিছনে আসি এবং আমরা থাকব। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, এসএম নিউজ বাংলা।